পশ্চিম বর্ধমানের জামুরিয়ায় ডায়রিয়ার প্রকোপ, প্রায় নজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। রোগীর সংখ্যা আরও বাড়তে পারে, প্রতিদিন শতাধিক জনের চিকিৎসা হচ্ছে বহির্বিভাগে। জামুরিয়া বাজার ও আশপাশের এলাকায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। এছাড়া বেনালি, দামোদরপুর, মণ্ডলপুর, নন্দীগ্রাম সহ বেশ কয়েকটি এলাকার মানুষ ডায়রিয়ার লক্ষণ নিয়ে চিকিৎসার জন্য আসছেন আখলপুর স্বাস্থ্যকেন্দ্রে। চিকিৎসকদের দাবি, জল থেকেই বেড়েছে প্রকোপ। ডায়রিয়ার সঙ্গে পাল্লা দিয়ে রোগীরা ভুগছেন জ্বরে। অনেক মানুষকে ওষুধ দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হলেও হাসপাতালে ভর্তি রাখা হয়েছে প্রায় নজনকে। বাসিন্দাদের জল ফুটিয়ে খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা এবং তার সঙ্গে বাসি খাবার না খাওয়ার জন্যও বলা হয়েছে। পায়খানা বাজানো হয়েছে বাথরুম বাচ্চা মেয়েটার। কার? আমার মেয়ের। কবে থেকে হচ্ছে? মোটামুটি কাল থেকে। কি পায়খানা বমি হচ্ছে? হ্যাঁ। কি হচ্ছে? পায়খানা বমি। ভর্তি কবে করেছেন? আজকে ভর্তি করলো সকালে। ডাক্তার কি বললো? ডাক্তার বলে স্যালাইন চাপাতে হবে। এটা কাঁচা জল খান বলে? হ্যাঁ, জলের জন্যই হবে। খাওয়া শুনে এখন তো একটু বর্ষার সিজন, জলের জল মিশতে ইচ্ছে হচ্ছে। সিজনে হয়তো কিছু এখানে পরে জল তল খেয়েও এটা এটা হচ্ছে। আর এটা হচ্ছে মানে একটা জায়গার থেকে না, এটা স্পোরেডিক বিভিন্ন জায়গার থেকে এখানে ওখান থেকে আসছে। হ্যাঁ, সেটা আমাদের নজরে আছে। যদি এক জায়গায় থেকে সেরকম আউটব্রেক মনে হয় তাহলে আমরা সেই আমাদের টিমও ব্যবস্থা আছে, আমরা সব ইয়ে মানে ওষুধ টুষুধ ইয়ে আছে, সমস্ত কিছু মেজার নেওয়ার সমস্ত আমাদের ইয়ে বলা আছে। এবং আমরা এটা সজাগ আছি, এটা যেগুলো আছে সেগুলো হচ্ছে পৌরসভার থেকে এগুলো আছে, হেলথ টিম আছে, বা যারা স্বাস্থ্যকর্মীরা আছে, এইচএসি ডাক্তার যারা বা আমাদের কর্মীরা যারা আছে তারা সবসময় ওদের কাছে হচ্ছে ব্লিচিং সুবিধা আছে, হেলমেট ট্যাবলেট আছে, ওআরএস টাইপ দিয়ে পাউডার আছে, কিছু ডাকিয়া ট্যাবলেট মেডিসিন আমরা ডেকে দিয়েছি, ডেকো করে দিয়েছি। হ্যাঁ, পানীয় জলের জন্যে মনে হচ্ছে হচ্ছে মোটামুটি এটা ইয়ের মধ্যে একটা দুটো হচ্ছে, এমন কিছু না। এখানে ওখানে একটু দুটো অভিনয় পেয়েছিলাম, ইয়ের মধ্যে একটা দুটো।